আমি কি বুঝি না? দেখো ছোট বউ, তুমি কইলাম আমার লোকে খুব খারাপ ব্যবহার করতেছো। আমি জন্য তো এই খারাপ ব্যবহার করি, তাহলে এই বাড়িতে থাকার দরকারটা কি আপনার? যাইতেই তো চাই, কিন্তু পিস্তুটা আমারে যাইতে দেখো। কামাই করে একজন আর খাওনের মুখ হইতেছে তিনজন, একটা মানুষের শরীরে এত খাটনি সহ্য হয়? তুমি তো এই সংসার আইলা হে দিন, আর ছোট মিয়া কামাই করে কয়দিন হইল, সংসারে লাগিয়ে তো মায়ের বাপ বাইসা থাকতে সেই একা খেটে গেছে। কই, আমি তো কোনোদিন কই নাই আমি একা থাকো, আমি তো সবারই নিয়ে হাসি খুশিই থাকতে চাইছি, আর তোমার মুখে এমন কথা হইল, আমি তো আমার মায়ের লইয়া চলেই যেতে চাই, ছোট মেয়ে তো আমার যাইতে দেয় না। আলো, আলো, জানো কি হয়েছে ভাবি, কাঁদতেছো কেন? বুঝছি, ও তোমার কি হয়েছে কত ভাবি? কই কই ভাই, কিছু কয় নাই তো, তুমি সারাদিন পড়াইছো, যাও একটু ডুব দিয়া হও। সখী না রান্ধন এখনই হইয়া যাবো, আমি মায়ের আর একটু হাত মুখ ধুয়ে আনি, আনো চল। আবার যদি বাবির মনে কষ্ট দিছস, তোর কপালে খারাপই আছে, কথাটা মনে রাখিস। তোমার সুযোগ খালি আমার দেশে ধরা পড়ে, আর তোমার বাবি হচ্ছে ধোয়া তুলসী পাতা, মনে করছে কিছু বুঝি না। এই বেড়ি এমন খারাপের খারাপ, বান্দর একটা মাইয়া হইছে, দুইজনে মিললে সারাটা দিন খালি আমার রান্ধন করাইবো, কাজ করাইবো, বইয়া বইয়া খালি খাওয়ান ঘুমান, আর আমার নামে কুটনামি করা, মনে করছে আমি কিছু বুঝি না। ঢেলে সর্দার, আমার বাপ যখন মারা যায়, হে দুঃখের সময় তুই আমার ঘরে আইসস, কত রকম ঝড় তুফান তোর উপর দিয়ে গেছে, কিন্তু তোর মুখে সবসময় আমি হাসিই দেখছি। তোর কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? কোন? আমার ছোট ভাই সবেদ, ও তো এতিম, আমি চাই তুই আর আমি ওরে নিজের পোলার মতো করে বড় করুম। আপনি খালি আমার লাগে দোয়া করেন। তুই খুব ভালো রে বউ, খুব ভালো, কত রকম অসুখ বিসুখ যায় কোনো সময় তুই আমার কাছে একটা ওষুধও চাস না।
তোর মতো একটা মানুষ পেয়া আমার জীবনটা ধন্য হয়েছে রে। আমার একটা কথা রাখবেন, মাটি কাটা বাধ্যম চায় না। মানসি কয় মাটি কাটলে নাকি হায়াত কমে। আরে গো, ওটা হলো কথার কথা। আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মাটি কেটে গেছে, আমরা এলাম গিয়ে মাইডেল। আমার বিয়ার কামাইছে। বিয়ার কামাইলে খোঁজ খবর দাঁত করতে হবে না? তুমি খোঁজ খবর নাও, তুমি তো জানো তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই। ভাবছিলাম তোমারে বিয়া করে সুখী সংসার করে, কিন্তু তুমি তো আমার ফাঁকি দিয়ে অন্যরে বিয়া করে ফেলাইলে। এখন তো আর আমি একা থাকতে পারি না। এত তাড়াহুড়ার কি আছে? বিয়ে শাদী ভাগ্যের বিষয়। যার লাগে কলম আছে আল্লাহ বিবো। কারে বিয়া করুন কম, তোমার মতো ভালো মানুষ তো আর পাবো না। এখন যা আছে কপালে তাই মাইনে নিয়ে হইতে হতে পারে আমার সে ভালো। তোমার মতো একজন মানুষের জীবন থেকে আমারে বঞ্চিত করলাম। তোমার মতো ভালো মানুষ আমি কই পাবো ক? আমি তো তোমারে পাইয়াও পাইলাম না। সবকিছু ভাগ্যের লেখা, বিয়ের সাথে দেখি আল্লাহর হুকুম ছাড়া হয় না। হাটে মাঠে ঘুরে বেড়ায় রং তামাশা করে, তুমি রং তামাশা করো কিসের জন্য? তোমাকে দুজনের পীড়িতের ব্যাপার কথাই কিন্তু আমি শুনছি। বিয়া হয় নাই দেখা খুব মন খারাপ করতেছ? বিয়া হইলে বুঝতাম এর লগে সংসার করা কত বড় কঠিন। আসি খারা, তুই ওর কথায় দুঃখ পাস না, তুই জানোস আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আনন্দ নাই। আমি তো কবেই ভুইরা গেছি তোমার জন্য প্রেতাত্মার মতো ঘুরে বেড়াই। আর শুনো, আমার বিয়ার কোনো কামাহি নাই, তোমাকে দেখতে মন চাইছিল তাই মিশা কথা কইছিল। খেলা 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 করতে হইব না।
এই অসময় এখানে শুয়ে আছোস কেন? মোরঙ্গ বাড়িতে ধান মানতে গেছিলাম, পিঠা বানাইছে, 50টা টাকা দিছে আর এই পিঠাগুলো দিছে, খাবি? কথা কও না কেন, মন খারাপ? না, পুকুর ঘাটের ঘটনা নিয়ে ভাবি কিছু কইছে? ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, তুমি কি মনে করছো চুপ করে থাকলে আমি তোমার মনের কথা বুঝতে পারবো না? তুমি আমার মনের কথা বুঝতে না পারলে কি হয়েছে? আমি তোমার মনের কথা ঠিকই বুঝি। যা তুমি দিকে যা, আমার ধমকাইবা না। আমি কি তোমার বিয়া করা বউ নাকি? বিয়াকরণের মুরত নাই আবার ধমকায়। তুই তো সবই জানোস, কেন বারবার একই কথা কয়ে তুই আমার মন খারাপ করছিস? মুন্ডা তো মানে না, মুন্ডারে কত করে বুঝাইলাম তাও মুন্ডা মানে না। মুন্ডায় কয় আমি তোমারে পাবো। মালা, আমিও তো মানুষ, তোর যেমন মন আছে আমারও তো সেমনই মন আছে। তুই তো জানোস না আমি কত দুঃখের অনলে জ্বলতাছি। তুই যদি আমার ঘরে থাকতি তাহলে আমার এত কষ্ট হইতো কর? মারে খুশি করবার লিগে নিজের জীবন আমি খুন করলাম। কি পাইলাম? মানুষে কয় মারে সুখ দিলে নাকি কপালে শান্তি আসে, এই কি আমার শান্তি? ঘরে সুখ নাই, বাইরে সুখ নাই, আমারে দোষী না, আর পেটে আইছিলাম এই জন্য তো দুনিয়া দেখলাম, তোর ভালোবাসা পেয়েছি। আমি সকি না ঘর গালে গুড়া দিবি, সমস্যা কি? ভাবি বাতাসা
কাল সকালে আনুগমিতে উঠলো ওরে দিও। ও কি ভাত খাইছে? হ্যাঁ খাইছে। তুমি খাইছো? আমি খাইছি। তাই সখিনা কিন্তু ভাত খায় নাই ছোট মিয়া। পেটে খিদে লাগলে ঠিকই খাইবো, এটা তো নতুন না, পরে পরে এইটা করে। এটা আবার কেমন কথা কইলা? শোনো ছোট মিয়া, সেই পুরুষ পুরুষ না যেই পুরুষ তার বউরে না খাওয়ায় রাখে। ভাবি খাওন না থাকলে একটা কথা আছে। তাহলে খাইবো না কেন? তা আমি কি জানি, সারাদিন কোদাল পাইরা রুজি রোজগারের ব্যবস্থা কইরা বউ বাচ্চারা নিয়ে যদি চারটা ডাল ভাত খাইতে না পারো তাহলে কেমনে চলবো ছোট মিয়া? হ্যাঁ ভাবি, এই জন্য তো আমি সারাদিন কোদাল পারি। যাও ছোট বউরে বুঝাইয়া তার লইয়া ভাত খাও গা, যাও। তুমি যাও, হয়ে পড়ো। নিখা না, আমি খাবো না। আচ্ছা তোমার একটা কথা কই। ক, তুমি যদি মালারে এতই ভালোবাসতা আমারে বিয়ে করতে গেছিল কেন? আচ্ছা এক কথা আমি কতবার কম কো, মায়ের জন্য শুনে রাখ, মায়ের জন্য। গাটে একবার আসি, একবার যাই গো গাটে একবার আসি, একবার যাই যাইয়া দেখি শ্যাম ঘরে নাই। পুখিল রে ওরে বাডার কুকিল, ও তোর চোখে দেখি জল ভরা মলিন কেন তোর চেহারা, কুনিষ্ঠুরে মারছে তীরের গাই। কুখিল রে ওরে বনের কুকিল, এত দুঃখ মোর কপালে, লেখছে আবার শ্যাম গোপালে, নারী কুলে সুখের জনম নাই। ওই আমি মইলে কেনে সীতা সতী, বারবার বন বাসে যাই যাইয়া দেখি বন্ধু ঘরে নাই। কুখিল রে ওরে বনের কুকিল, এই নিশীতে দেখলাম স্বপন, প্রাণ বন্ধু রূপের কিরণ, কালো বরণ গৌর কানাই। ওই আমি বন্ধুর কুলে কুল মিশিয়ে প্রেম যমুনাই, খেলছি রাই যাইয়া দেখি বন্ধু ঘরে নাই। মা কি করতেছো? পুতুল দিয়ে খেলতাছি। ছোট মিয়া তোমার আদরে আদরে কইলাম, মায়েরা মাথায় উঠতেছে। শুনো ভাবি, আমার মেয়ের এনে পোষা কথা কইবে না। আচ্ছা আমার মেয়ে কি তোমার বাড়াবাতে পানি ডালছে? কমু না তো কি করবো কাও,
দেখো না, পড়তে কইলে পড়ে না, সারাদিন খালি খেলা আর খেলা। আর কি কয় জানো, কয় বড় হয়ে কাকুর মতো মাইথাল হমু। আচ্ছা ভাবি, ও কি বুঝে? ওইলে পুলান মানুষ। একদিন দেখো আমার মেয়ে ঠিকই লেহাপড়া করবো, ডাক্তার হবো, কবিরাজ হবো, কম্পাউন্ডার হবো, গ্রামের মাঝে তন কবো, সবেদ মাইঠালের মায়া কত বড় অফিসার হয়েছে। ঠিক কইছো কাকু, হয়েছে হয়েছে, তোমাকে লগে আর পারি না। এই যে খালি গল্প করে লইব, সন্ধ্যা হয়েছে, ঘরে মাটি চালান লাগবো না। আমি যাই বাতি দেখে করে। এত বড় মাছের মাথা তুই কই পেলি? আরে কি কইতাছে, মাছের মাথা না তো, পুরা মাছটাই কিনছি, মেলা বড় মাছ দিরেন কাহার কাছ থেকে কিনছি। আপনি না মাছের মাথা খাইতে খুব পছন্দ করেন, সব করে আপনার জন্য কিনছি, খান, পরান্ডা বই রাখান। খুব ভালো করছো, মা তুমি খাও না কে? কিছু না, খাইবো, ঘুম পাইছে তো তাই। কাকু আমি ওইটা খাবো। হ্যাঁ মাইয়া, তোমার যেটা দিছি সেটাই খাও। তুমি মাথা গেবে। আচ্ছা আচ্ছা খাওয়া। আমাকে জামাই বর মধ্যে কখনো ঝগড়া লাগে না, সবসময় অন্য কোন নিয়ে গন্ডগোল বাঁধে। ওই তুই চুপ করবি না, সব মানে না, অন্যের জি লাগিয়া অত ধমক দিন না আমারে, বুঝছেন? ছোট বোন, আমার মায়ের ভুলে লাগিয়া আমি তোমার কাছে মাফ চাইতেছি, আমাকে নিয়ে তোমাকে সংসার অশান্তি করো না তো। আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা শালা ভাঙ্গা বেড়ার ফাঁকে হবাক জোসনা ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে। খামোকা কান্দিস না তু, ঘুমা ঘুমা, সকাল আমার মাটি কাটতে যাইতো। আপনার মনে শান্তি আছে? আপনি ঘুমান। তুই তো খামোকা অশান্তি করস। হ্যাঁ এটা 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 তো তোর বানাই না, আমি তো কিছু করার নাই আমার। তো আমি কয়বার কমু, ওই মাইয়াটা বলাবান আমি তো বুঝছি, কিন্তু ওর মাই তো বলাবান না। যখনই তুমি খাইতে আহো মাইয়াটা তোমার পাশে বহে, কেন ওর মাই পারে না আগে ভাগে খাওয়াইয়া ঘুম পাড়ায় রাখতে? তুই আসলে আলোর সহ্য করতে পারস না। আচ্ছা আলোকে অন্য কেউ, ও তো আমার বংশের মেয়ে, আমার রক্ত ওর গায়ে বইতেছে, দেখছে তুই কেন আর অন্য চোখে দেখ? ভালো হয়েছে, পারুম না, ও তো আমার নিজের পেটের মাইয়া না, জ্বরে আমার সহ্য করতে হইব। তোমার লগে কেউ কোনো অনিয়ম করলে আমি সহ্য করতে পারুম না, পারুম না, পারুমই না। বৌরে তুই মাঝে মধ্যে অবুঝের মতো কথা কস, এই ভাবি এক সময় নিজে না খেয়ে আমার খাওয়াইছে, আমার সুখের কথা ভাবছে, আর আজকে হেরে তো সহ্য করতে পারতেছিস না। দেও দেও, যত কষ্ট তুমি আমারে দাও, তাও তোমার লোকে যদি কেউ অনিয়ম করে আমি এটা সহ্য করুম না। এরপরে তুমি যদি আমারে বকো আমি তোমার কথা শুনুম না। ওরে এত কেনকেন করিস না, ঘুমা, পরবা তুমি বাড়ি যাইতে হবো, আমি আমি তাহলে কাম করুম কেমন ক? দেখ
গামসার অবস্থা দেখছো? দেখছি। দেখ ভাই, তো এত কিছু করতে পারো, গামসারা কিনতে পারো না? শনিবার কিনা এমনি ইয়ে কই, আমার কুদাল ভাবি কিছু কইবার। দেখো না, এই মায়াটা তোমাকে অনেক চালায়। এই মায়াটার লেগে তোমাকে সংসারে অনেক অশান্তি। আমি এই মায়াটার নিয়ে চলে যেতেছি। আমার মেয়ে তুমি কই দেবে? তুমি কি আর সাথে বেশি জানো? সে যদি শান্তিতে থাকতে পারে তার কি ভবিষ্যৎ নাই? তোমার তারে বাধা দেওয়ার কি দরকার? তুমি বাধা দেওয়ার কে? তুমি কি চাও না সে শান্তিতে থাকুক, সুখ থাকুক? ওই আবার সালা কি শুরু করছস? হারাম জাদি, কালকে হারাতে হবে আমি কি বুঝাইলাম? ছোট মিয়া, কথায় কথায় এত ঝগড়া করো না তো। কত পোলাপেন মানুষ, ও কি বুঝে? তোমার স্বামীর সাথে এত ঝগড়া করো না। যতদিন আপনারা এই বাড়িতে আছে আমাদের ঝগড়া তো যাই কেমনি কর? মাইয়াটা ছোট মানুষ, ওরে বুঝাইলে বুঝে না। দেখি ওরে ফোর্ট ফরমাস করতে অন্য কোথাও দিয়ে আইতে পারি কিনা। এই সবের মেডেল লাখে মরে দেবো, কিন্তু হের মেয়ারে মানুষের বাড়িতে কাম করতে দেবো না। ইসিরে, ওনার ভাব কানা দেখে মনে হচ্ছে এটা ওনার অনুষ্ঠান। তুই সবসময় এই সংসারে অশান্তি বাজায় রাখস। ও আমি অশান্তি বাজায়? তোমার এই ভাবি কিছু করে না? না ভাবির একটা কথা কবি, যে দিকে দুই চোখ যায় চলে দামু, পুরো দিন আর ফিরে আহম না। না না ছোট মিয়া, মাথা গরম করো না। ও তো পোলাপেন মানুষ, কি দিকে কি কয়ে ফেলায়, তুমি ওর কথা ধরে রাখ করো না। দেখো দেখো তুমি কও কি আর হ্যাঁ তোমার লাগে করে কি? দেখছো দেখছো, এরকম নিত্য দিন অশান্তি আমার ভালো লাগে না। এই বাড়ি থেকে বাইরে যাবো আর ফিরে আসবো না। ঘরে ফিরবা কেন? তোমার তো বউ দরকার নাই, ঘরে আছে তোমার ভাবি আর ওই বাইরে আছে তোমার মালা। আমি এগুলি বুঝি না? আমি এগুলি সব বুঝি সব। আমারে বিয়ে করছি না কেন? আমারে বিয়ে না করলে তো আমিও বাঁচতাম, তুমিও বাঁচতাম। আরে হারামজাদি, অভিনয় করবো না আমি, তোমার অভিনয় সব বুঝি। নিচ দিয়ে ঘাস কাটো, উপর দিয়ে পানি ঢালো, আমি সব জানি। তুমি চাও আমি মরি, আমি বললে সবাই বাঁচে, তুমি বাঁচে, এই কথাও বাঁচে, সব বুঝি আমি। সব আমার কাছে ব্যাপারটা বেশি ভালো থাকতেছে না রে। আমি কই কি বাবা, কাল বিহানে ওরা যে আমার কি হাসপাতাল নিয়ে যা। আমি শুনছি ওখানে ঢাকা থেকে বড় বড় ডাক্তার আয়, আমার মনে হয় ওখানে নিলে পরে ওই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই সংসারে এই মায়াটাই আমার একমাত্র বাঁচার আলো। আপনি ওরে ভালো করে দেখেন, ওরে আপনি বাঁচান কাকু। মা গো, আমি তো চেষ্টা কম করলাম না। কবিরাজ কাহা, আপনি টাহালে কোনো চিন্তা করেন না, আপনি আপনার সাধ্য মতো চেষ্টা করেন। দরকার হইলে আমরা মাগো ভিটা বিক্রি করে দিব, তাও মাগো বংশের মাথে রেখে ইচ্ছু হইতে দিব না। মা গো ধৈর্য ধরো আর আল্লাহ ডাকো, ভালো করার মালিক ওই আল্লাহ। আমি 46 বছর ধরে কবিতা করতেছি, কিন্তু কোনোদিন ফেল করি নাই মা, কিন্তু বুঝতেছি না এই জায়গায় ফেল করেছি কেন। কিন্তু আমার মনে হয় এর মধ্যে নিশ্চয় কোনো বিশ্লেষণ আছে। মারে আমি এখন যাই। কাকু আর কিছুক্ষণ থাকেন কাকু। না রে মা, আমার নিজের শরীরটা ভালো না, শরীরটা খুব দুর্বল লাগতেছে। আমি আর একবার ওর দিকে যাবো। হাই মা, আমারটাই গেছে মা। হ্যালো মা, কথা মা।
তুই আর কখনো কইস না মা। আমার রাগে কই যায় না গেলি রে মা, কই যায় না গেলি।
আরে রে।